স্পেশাল প্রাইস আমরা দিব চ্যানেলের একটা ক্যামেরা খুবই স্পেশাল টাচ ডিসপ্লে হ্যাঁ টাচ ডিসপ্লে আর এখানে দুইটা এক্সেলার পোর্ট আছে প্রত্যেকটা আইটেমের সাথে কিন্তু আমাদের পূর্বে যে গিফট আছে গিফট থাকবে অপটিক্যাল জুম হ্যাঁ এখানে আছে আমার এই যে প্রজেক্টর লাইন তারপর এখানে আছে মেমরি কার্ডের লাইন মোটামুটি অনেক কিছু আছে এটা ওয়াইফাই সিস্টেম আছে মেড ইন জাপান একটানা 12 ঘন্টা 24 ঘন্টা ভিডিও করতে পারে এটা অনেক রিকোয়েস্ট ছিল চ্যানেলের আমরা হ্যাঁ লাইভ করতে পারবে ক্যানোনের হ্যান্ডি ক্যামেরা হ্যাঁ X10 প্রত্যেকটা ক্যামেরায় লাইভ করা যায় কিন্তু পাশাপাশি এসডিআই লাইন দিয়ে সহজে করা যায় খুব সুন্দর একটা মডেল এটা কিন্তু চ্যানেলের স্পেশাল ক্যামেরা ভিডিও কতটা ক্লিয়ার হ্যাঁ অনেক সুন্দর ক্যামেরা 520 এটা 220 ডিবি বিল্ট ইন আছে পিজে 50 এটা 220 ডিবি হার্ড ডিস্ক আছে প্রজেক্টর সহ হ্যাঁ প্রজেক্টর সহ এটা তো মাইক্রোফোন সাপোর্ট মাইক্রোফোন হেডফোন তারপর প্রজেক্টর এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি হ্যান্ডি ক্যামেরার ভিডিওতে আজকে আমরা আপনাদের জন্য চলে আসছি বরাবরের মতো আমাদের তালেব ভাইয়ের শপে ক্যামেরা সিটিতে আপনারা সবাই জানেন ক্যামেরা সিটি মানে কিন্তু হিউজ পরিমাণে হ্যান্ডি ক্যামেরার কালেকশন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শকদের জন্য তো আবার চলে আসতে হয় বরাবরের মতো চলে আসতে হয় আজকে কিন্তু একটা স্পেশাল প্রাইজ আমরা দিব যে পূর্বে যেটা দিই সেটা থাকবে না আপনি তো প্রত্যেকটা ভিডিওতে আগের ভিডিও থেকে কমিয়ে দেন কমাই দিই অবশ্যই তো এর আগের ভিডিও থেকে আজকে কম থাকবে জি কম থাকবে কারণ কি কমাই দিলে কাস্টমার কিনতে পারে সহজে আমরা সহজে বিক্রি করতে পারি আর কি ঠিক আছে অনেকগুলো মডেল থাকবে গিফট আইটেম তো আগের মতো আছে গিফট আগের মতোই আছে এটা ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে আপনার শোরুমে যারা আসতে চায় তাদের জন্য লোকেশন একদম সহজ বাইতুল মুকাররম মসজিদের নিচে এক নাম্বার গলি 44 নম্বর দোকান ক্যামেরা সিটি জি প্রথমে আমি দেখাই এই ক্যামেরাটা এটা আছে আপনার চ্যানেলের একটা ক্যামেরা খুবই স্পেশাল এটা AC90 বলে AC90 মডেলটা এলসিডি দেখেন অনেক বড় হ্যাঁ দেখছি টাচ ডিসপ্লে হ্যাঁ টাচ ডিসপ্লে আর এখানে দুইটা এক্সেলার পোর্ট আছে দুইটা মেমরি কার্ডের স্লট আছে এখানে দেখেন দেখতে একসাথে দুইটা মেমরি কার্ড ইউজ করা যায় ইউজ করতে পারবে জি আর অপশন তো অনেক কিছু আছে ভিতরে মানে এগুলো বলে শেষ করা যাবে না চ্যানেলের জন্য যা যা দরকার মোটামুটি সব কিছু এখানে আছে ঠিক আছে এই ক্যামেরা রাখতেছি মাত্র 82,000 টাকা 82 জি আগে ছিল 85,000 এখন 82,000 টাকা এই যারা রবিন ব্লগস এর পক্ষ থেকে আসবে কম রাখতে হবে অবশ্যই আসলে তো কম দেয় এটা সম্মান করবেন হ্যাঁ আর প্রত্যেকটা আইটেমের সাথে কিন্তু আমাদের পূর্বে যে গিফট আছে ওই গিফট থাকবে একটা বড় ব্যাগ থাকবে বড় ব্যাগ থাকবে একটা মেমরি কার্ড থাকবে স্যান্ডিক্সের জি আচ্ছা এরপরে আমরা একটা মডেল দেখাই এটা আছে বিয়ে প্রোগ্রামের জন্য নেয় বা বাউল গানের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য এটা আছে MDH2 দেখেন এরকম দেখতে জি এইখানে দেখতে দেখেন এরকম 20 মেগাপিক্সেল আছে 28 আপনার ওয়াইড অ্যাঙ্গেল আছে 50 জুম আছে অপটিক্যাল জুম হ্যাঁ এখানে আছে আপনার এই যে প্রজেক্টর লাইন তারপর এখানে আছে মেমরি কার্ডের লাইন মোটামুটি অনেক কিছুই আছে এটা হ্যাঁ মানে প্রত্যেকটার ফিচার যদি বলতে যাই একটাতে 10 মিনিট হ্যাঁ 10 মিনিট টাইম লাগবে জি এই ক্যামেরাটা রাখতেছি আমরা 48,000 টাকা পূর্বে ছিল 52,000 টাকা 4,000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট এখন ঠিক আছে দাম কিন্তু কমে না আমরা লাভের মার্জিনটা কমাই দিছি এখন আর একটা মডেল দেখাই সনি এটা সনি MC 2500 এটার মডেল হ্যাঁ MC 2500 দেখেন এখানে লাইট আছে ওয়াইফাই সিস্টেম আছে ওয়াইফাই আছে হ্যাঁ ওয়াইফাই আছে ওয়াইফাই আছে NFC ওয়াইফাই আছে মেড ইন জাপান অরিজিনাল জি অরিজিনাল মেড ইন জাপান আর এগুলো তো কপি হয় না একটা কথা বলে কপি হয় না কপি হয় না এটা কপি কিউ করতেও পারবে কপি হয় মোবাইল এটা কখনো হয় না দেখেন এখানে মেমরি কার্ডের লাইন আছে এখানে প্রজেক্টর লাইন আছে HDMI হ্যাঁ HDMI লাইন আছে এই দেখতে এরকম দেখেন হ্যাঁ এই ক্যামেরা রাখতেছি আমরা মাত্র 55,000 টাকা 55,000 টাকা ওকে আর প্রত্যেকটার সঙ্গে গিফট আইটেম আছে গিফট আইটেম আছে প্রত্যেকটার সাথে একটা বড় ব্যাগ থাকবে একটা মেমরি কার্ড থাকবে প্রত্যেকটা বড় ক্যামেরার সাথে ওকে আচ্ছা এরপরে দেখাবো MDH1 মানে প্যানাসনিক এর ভিতরে খুবই পপুলার একটি পপুলার একটা ক্যামেরা এটা কিন্তু যারা চ্যানেলে অনলাইন চ্যানেল করছে তারাও নাই আবার টিভি চ্যানেলেও নাই কিন্তু হ্যাঁ জি এই এই ক্যামেরাটা মানে আবার বিয়ে প্রোগ্রামেও নাই মানে ছোটর ভিতরে পছন্দ করে অনেকে আর প্রত্যেকটা সঙ্গে আপনার ভিউ ফাইন্ডার আছে প্রত্যেকটার সাথে ভিউ ফাইন্ডার আছে ডিসপ্লে আছে টাচ স্ক্রিন অপটিক্যাল জুম হ্যাঁ ফুল এইচডি 1920x1080 আর একটানা 12 ঘন্টা 24 ঘন্টা ভিডিও করতে পারে জি ডাইরেক্ট লাইনেও তো ভিডিও করা যায় করতে পারবে জি এখানে আছে মেমরি কার্ডের লাইন দেখেন এখানে আছে আপনার প্রজেক্টর লাইন এই যে HDMI লাইন আছে আউটপুট আছে এরও অনেক কিছু আছে হ্যাঁ প্রাইসটা এটা রাখতেছি 42,000 টাকা 42,000 টাকা 42,000 টাকা তারপরও যারা আমাদের ভিডিও দেখে আসবেন রবিন ব্লগস এর নাম বলবেন অবশ্যই কিন্তু অবশ্যই কমাই রাখি কমাই রাখি কাস্টমার আসলে তো অবশ্যই কম দিয়ে দে জি কিছু কজল করে তো কম দেই এটা সম্মানী আর হ্যাঁ এরপরে আছে AX2000 এটাও চ্যানেলের ক্যামেরা 2000 টিভি চ্যানেলের ক্যামেরা দেখেন দেখতে এরকম মানে ঘাটা অনেক মোটা এখানে দেখতে এরকম দেখেন এখানে মেমরি কার্ডের লাইন আছে তারপরে HDMI লাইন আছে তারপরে এখানে এক্সেলার পোর্ট আছে এই ক্যামেরা রাখতেছি আমরা 82,000 টাকা পূর্বে ছিল হ্যাঁ পূর্বে ছিল 85,000 টাকা 3,000 টাকা ডিসকাউন্ট আর ভিডিওর জন্য তো আপনার হ্যান্ডি ক্যামেরা বেস্ট হ্যান্ডি ক্যামেরা বেস্ট কারণ সাংবাদিকতা করার জন্য ভিডিও ক্যামেরা ছাড়া কোনো লাইন নাই কারণ দূরের থেকে জুম করতে গেলে ভিডিও ক্যামেরা লাগবে লং টাইম ভিডিওর জন্য লং টাইম ভিডিওর জন্য এরপরে আরেকটা দেখাই HMC 40 এটা অনেক রিকোয়েস্ট ছিল চ্যানেলের আমরা হ্যাঁ ছোটখাটো একটা ক্যামেরা জি আবার ফিচারের দিক দিয়ে অনেক অনেক বেস্ট হ্যাঁ দেখেন দুইটা এক্সেলার পোর্ট আছে নর্মাল পোর্টটাও আছে
এই ক্যামেরা রাখতেছি আমরা 48000 টাকা, পূর্বে ছিল 52000 টাকা। এটা দিয়ে তো লাইভ করা যাবে, লাইভ করতে পারবে। আচ্ছা, অনেক স্ট্রিমিং করতে চাই, লাইভ করতে চাই, এটা টোটাল সলিউশন কি আপনি দিতে পারবেন? দিতে পারবো জি, আমার কাছে আছে, লাইভ ডিভাইস আছে, দিয়ে দেব। যে যে এক্সেসরিজ প্রয়োজন হয় আসলে আপনি সেটআপ করে দিবেন, সেটআপ করে দেব। এরপরে আছে আপনার X10, এই যে একটা মডেল, এগুলা কিন্তু সব সময় পাওয়া যায় না, अवेलेबल না, এক পিস আছে এই মুহূর্তে। ক্যাননের হ্যান্ডি ক্যামেরা, হ্যাঁ, X10 আগে ছিল 11, এটা X10, এটা XLR পোর্ট আছে, নরমাল পোর্ট আছে, দুইটা মেমোরি স্লট আছে। এই ক্যামেরা রাখতেছি মাত্র 62000 টাকা। আপনাদের এই ক্যামেরাগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে? ওয়ারেন্টি গ্যারান্টি পূর্বের মতোই, এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। মানে রিপ্লেসমেন্ট বলতে, যদি মাদারবোর্ড এক মাসের ভিতর নষ্ট হয় তাহলে আমরা ক্যামেরাই চেঞ্জ করে দেবো। স্বাভাবিক একটা রেবন কাটছে, সেই ক্ষেত্রে আমরা পার্টস চেঞ্জ করে দেবো এক মাসের ভিতরে। ঠিক আছে, আর এগুলো তো 2-4-5 বছরের কিছু হয় না? না, 2-1 বছর কোনো সমস্যা হয় না তোমার। এরপরে আমি দেখাই আর একটা মডেল, এটা আছে প্যানাসনিকের একটা মডেল, দেখেন এটা P2, হ্যাঁ, এটা বড় কাট, কাটটা একটু বড়, এই যে কাটটা এখানে বড়। আর আপনাদের একটু কাছ থেকে দেখাই যে কত ফিচার থাকে। এটা কিন্তু XLR পোর্ট আছে, HDMI পোর্ট আছে, এই যে দেখেন, যেটা দিয়ে আপনারা আমরা টিভিতে যে লাইভ করে দেখি, সরাসরি লাইভ করে, প্রত্যেকটা ক্যামেরায় লাইভ করা যায়, কিন্তু পাশাপাশি HDMI লাইন দিয়ে সহজে করা যায়। এটা আছে 250 মডেল, এটার মডেল, হ্যাঁ, এই ক্যামেরাটা রাখতেছি আমরা মাত্র 1,20,000 টাকা। আচ্ছা, আমরা যে ভিডিওতে প্রাইসগুলো বলি, হ্যাঁ, এগুলার নতুন প্রাইস কত ছিল? নতুন অনেক, 3.5-4 লাখ, 2.5 লাখ, মানে ডাবলের চেয়েও বেশি, বেশি বেশি। এরপরে দেখা একটা 160, এটা ছোট কাটার ক্যামেরা, মানে ওইটা থেকে ওইটা ছোট আর কি, ওটা ছোট, হ্যাঁ, এটা আছে 160 এর পরের মডেল, এটার পরের এটা আসছে, হ্যাঁ। আচ্ছা, এটা দুইটা মেমোরি সিস্টেম আছে, এটা কিন্তু ছোট মেমোরি লাগাইতে হবে, এটা মানে ঝামেলা নাই, ছোট মেমোরি। এটাও HDMI পোর্ট আছে, এখানে SSD আছে, এটা লাইভ করে তারা লাইভের জন্য চালায়। এটা ফিচার বলতে গেলে আসলে অনেক কিছু আছে, বললাম না, এটা অনেকেই জানে, হ্যাঁ। প্রাইসটা এটা রাখতেছি আমরা 1,30,000 টাকা, 1,30,000 টাকা, ওকে জি। এরপরে একটা ক্যামেরা দেখা, একটু কম দামের ভিতরে, চ্যানেলে নাই, একটু আগের মডেল, দেখেন খুব রেজুলেশন কিন্তু অনেক সুন্দর, মেড ইন জাপান, হ্যাঁ। এই যে LCD দেখতে এরকম, দেখেন ভিউ ফাইন্ডার আছে, হ্যাঁ, ভিউ ফাইন্ডার আছে, বিল্ট ইন মাইক্রোফোন আছে, আছে সব আছে, XLR আছে। এটা একটু কম দামি, এটা আপনার 37,000 টাকা, মানে এটা কমের ভিতরে, কমের ভিতরে, তবে ফুল এইচডিতে ভিডিও, ফুল এইচডি ভিডিও, মাইক্রোফোন সাপোর্টেড, জি জি, ওকে। প্রত্যেকটা ফুল এইচডি ভিডিও এবং বড় ব্যাটারি পাওয়া যায়, সরাসরি চার্জার দিয়ে কাজ করতে পারবে। মনে করেন যে 12 ঘন্টা যদি ভিডিও রেকর্ডিং করতে চাই, সেটা ব্যাটারি কিনে চালাইতে পারবে। আচ্ছা, এরপরে আর একটা ক্যামেরা দেখা, এটা আছে আপনার HMC 58, 12 মেগাপিক্সেল, হ্যাঁ, খুব সুন্দর একটা মডেল, এটা কিন্তু চ্যানেলের স্পেশাল ক্যামেরা, ভিডিও কতটা ক্লিয়ার, হ্যাঁ, অনেক সুন্দর ক্যামেরা, এটা খুবই দামি, এটা কিন্তু নতুন 85,000 টাকা। আপনি কত রাখবেন? এটা রাখবো 37,000 টাকা মাত্র, মানে অর্ধেকেরও কম, জি। এটা আসলে পাওয়া যায় না, এবার একটা লট পাওয়া গেছে, হ্যাঁ, কালেকশনে আসছে, হ্যাঁ, এটা পাওয়া যায় না, আর দামি তো ধরা যায় না, এটা 37,000 টাকা। আর এগুলা কি ভাই নতুন নাকি? অনেকে ভিডিওতে কমেন্ট করে, একদম নতুনের মতোই, মানে বক্স কন্ডিশন আর কি, বাইরে হালকা চালায় কিন্তু নতুনের মতোই, তবে খুবই কম ইউজ হয় এগুলো, কম ইউজ হয়, জি। প্রাইস কিন্তু বলা যায় একদম মানে অর্ধেকেরও কম দামে। আচ্ছা, এরপরে আছে, এটা আছে 50, HMC 50 বলে, এটা ডিজাইন দুইটার অলমোস্ট সেম, সেম এই যে 50 আর 58, ঠিক আছে। এটা রাখতেছি আমরা 35,000 টাকা, 35,000। ছোট ক্যামেরার সাথে তিনটা গিফট আছে, কি কি থাকবে? একটা ইউ গিফট থাকবে, তারপরে আপনার একটা ব্যাগ থাকবে, একটা হুড থাকবে, সামনে তিনটা গিফট থাকবে, তিনটা গিফট, আর এক্সেসরিজ তো সাথে আছেই। আচ্ছা, এরপরে একটা দেখায় CX 700, আর এগুলোর সাথে কিন্তু বিল্ট ইন মেমোরি, মেমোরি থাকে, মেমোরি থাকে, আর মেমোরি ঢুকাইতে পারবে আরো। এটা আছে মাইক্রোফোন অপশন আছে, এখানে মেমোরি সিস্টেম আছে, এই যে এখানে হেডফোন মাইক্রোফোন, এটা বিল্ট ইন কত জিবি? এটা 96 জিবি আছে, 96 জিবি, জি, মানে এটা দিয়ে অনেক ভিডিও করা, 22 ঘন্টা রেকর্ড করতে পারবে, 35,000 টাকা। আচ্ছা ভাই, আমাদের ভিডিও দেখে অনেকে ভিডিওর নিচে কমেন্ট করে যে ভাই আর সব কোথায়, অথবা আমি নিতে চাই কিভাবে নিতে পারি, আমাকে অনেকে SMS তো করে, তাদের জন্য আপনি ইজি ওয়েটা বলে দিন যে কিভাবে নিতে পারে। আমাদের বাইতুল মুকাররামের ঠিক 1 নম্বর গলি 44 নম্বর দোকান, ক্যামেরা সিটি বললেই হবে, মসজিদের নিচেই মার্কেটটা, বাইতুল মুকাররাম মার্কেট। আর যারা অনলাইনে নিতে চায়? অনলাইন নিতে চাইলে আপনার ভিডিও কল দিলে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড করে ভিডিও কল দিলে আমরা ভিডিও কলের মাধ্যমে ক্যামেরা দেখাই দিব, কুরিয়ার মাধ্যমে আপনার কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার পাঠাই দিব। XR 500, এটার মডেল, হ্যাঁ, ব্লার করা চাই, হ্যাঁ, এটা 520, এটা 220 জিবি বিল্ট ইন আছে সাথে, হ্যাঁ, মানে ক্যামেরার সাথে 220 জিবি আছে, 101 ঘন্টা রেকর্ড করতে হবে, দেখেন দেখাইছে এখানে, জি, 101 ঘন্টায় যে 101 ঘন্টা এই 240 জিবি দিয়ে রেকর্ডিং হবে, রেকর্ডিং, আবার মেমোরি কার্ড লাইনেও কেন আছে, জি, আলাদা মেমোরি কার্ড, হ্যাঁ, এটা আপডেট মডেল, এই যে এখানে মাইক্রোফোনের অপশন আছে, এখানে HDMI লাইন আছে, আপনার প্রজেক্টর লাইন আছে, মিনি HDMI আছে, এটা চ্যানেলের আছে, এটাও চ্যানেলের জন্য নয়, ছোট ক্যামেরা, জি। এটা রাখতেছি আমরা মাত্র 31,000 টাকা। এগুলো সাংবাদিকদের জন্য বেস্ট, হ্যাঁ, অনেকে আছে বড় ক্যামেরা নিতে চায় না, ছোটর ভিতরে ভালোবাসে, তারা ছোটগুলো নাই, এটা এটা কিন্তু রেজলিউশন একই দিয়ে রেজলিউশন। আচ্ছা, এরপরে দেখাবো PJ 50, এটা 220 জিবি হার্ড ডিস্ক আছে, প্রজেক্টর সহ, হ্যাঁ, প্রজেক্টর সহ,
এটা মেমরি কার্ডের লাইনও আছে, এখানে মাইক্রোফোন হেডফোন আছে। এটা রাখতেছি মাত্র 23,000 টাকা, পূর্বে ছিল 25,000। যেই মডেলের আগে পিজে থাকবে ওইটার সাথে বিল্টিন প্রজেক্টর আছে। আচ্ছা, এরপরে আছে চ্যানেলের একটা সব থেকে ফেভারিট ক্যামেরা, চ্যানেলের চলে ফ্ল্যাশ আছে, SR11 ফ্ল্যাশ আছে, ব্লার করতে পারবে। এই দেখতে দেখেন এরকম, এটা অনেকে চেনে। হ্যাঁ, এটা জাতীয় ক্যামেরা হয়ে গেছে। আর যতগুলো আমরা ক্যামেরা দেখছি সবগুলোর সাথে তো মাইক্রোফোন সাপোর্টেড। জি জি, থাকবে। আর এটা রাখতেছি আমরা মাত্র 26,000 টাকা, মাত্র 26,000 টাকা, 26,000 টাকা। আচ্ছা, এরপরে আছে পিজে 580, এটা 20 মেগাপিক্সেল, এটা রাখতেছি 29,000 টাকা। এটা তো মাইক্রোফোন সাপোর্ট, মাইক্রোফোন হেডফোন, তারপরে প্রজেক্টর, HDMI লাইন, মানে লাইনের অভাব নাই। হ্যাঁ, যে আর প্রত্যেকটার সঙ্গেই তো ডিসপ্লে যেটা থাকে টাচ টাচ স্ক্রিন থাকবে। জি, ওকে। এরপর এটা ইয়ের সেমি DSLR দেখায়, এটা আছে H600V 3D ভিডিও, যারা অনেক জুম চায়। হ্যাঁ, জুম আছে, যে রোটেট করা যায়, এখানে রোটেট সিস্টেম আছে। আবার বাজেটটা কম, বাজেট কম। এটা কিন্তু দামি মালই, এটা 32,000 টাকা নতুন। এটা রাখতেছি আমরা 17,000 টাকা নতুনের মতো, 17,000 টাকা। সাথে কি কি দিবেন? এটার সাথে ব্যাগ আছে, মেমোরি আছে, এগুলো দিয়ে দেবো। আচ্ছা, এবারে এখানে একটা লেন্স আছে, এই যে 28-125, যারা ফুল ফ্রেম বডি আছে, স্টেবিলাইজার সহ। হ্যাঁ, 28-135, মেড ইন জাপান, আল্ট্রাসোনিক লেন্স। এই দেখতে দেখেন এরকম, একদম ক্লিয়ার। হ্যাঁ, এটা রাখতেছি আমরা 15,500 টাকা, 15,500। ফুল ফ্রেম চালাইতে পারবে, ক্রক বডিতেও চালাইতে পারবে, সবগুলোতেই সাপোর্ট। জি জি, এটা আছে নাইকনের 70-300টা লেন্স। হ্যাঁ, এটা রাখতেছি 12,000 টাকা, 12,000। জি। আচ্ছা, আজকে তো অনেকগুলো ক্যামেরা দেখলাম। হ্যাঁ, এরকম কি বক্স কন্ডিশন নতুন পাওয়া যাবে? একদম নতুন আছে, 1,12,000 টাকা নতুন। তো যতগুলো মডেল আছে সবগুলো মার্কেটে পাওয়া যায় না? না না, কিছু কিছু মডেল মেবি আছে, কিছু কিছু মডেল পাওয়া যায়। এছাড়া তো DSLR ক্যামেরা আপনার পিছনে, DSLR যে এখানে আছে দেখেন, তারপরে লেন্স আছে, এখানে কিছু রাখা আছে, এই পাশে ইউজড আছে, তারপরে মাল আসলে একই ভিডিও, সব DSLR ক্যামেরা, ভিডিও অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, এগুলার তো অ্যাক্সেসরিজ পাওয়া যাবে, সব অ্যাক্সেসরি অ্যাভেলেবল আছে, মাইক্রোফোন থেকে শুরু করে ব্যাটারি, চার্জার, জি সবকিছু তো পাওয়া যাবে, সব অ্যাভেলেবল আছে, সমস্যা নাই। আর যারা রবিন ব্লগস এর পক্ষ থেকে আসবে গিফট আইটেম প্লাস, যারা রেফারেন্স করবে, স্পেশাল কিছু সার্ভ হবে, জি এটা কিন্তু আপনার দিতে হবে। জি অবশ্যই, সবার দাওয়াত রইলো ক্যামেরা সিটিতে, সবাই আসবেন। আমাদের তালেব ভাই থাকে অনেক সময়, ব্যস্ততার কারণে অনেক সময় না থাকে, আমাদের থাকবো না, আমি এক সপ্তাহ ঢাকার বাইরে যাব, এক সপ্তাহ মিজান ভাই থাকবে, মিজান ভাইয়ের কাছে। মিজান ভাই কিন্তু তালেব ভাইয়ের থেকে অনেক এক্সপার্ট, ঠিক আছে? আপনারা আসলে যেই কথাগুলো বলা হয়েছে, যেই প্রাইস বলা হয়েছে, সেম প্রাইস পাবেন। ভাই অনেক সময় ব্যস্ততার কারণে থাকতে পারে না, সেম প্রাইসে সেম জিনিস নিতে পারবেন, গিফট আইটেমও থাকবে। হ্যাঁ, তো যাওয়ার আগে আপনার শপে যারা আসবে ঢাকার বাইরে থেকে কষ্ট করে, কিভাবে আসতে পারে ভাই? বাইতুল মুকাররম মার্কেট, 1 নম্বর গলি, 44 নম্বর দোকান, ক্যামেরা সিটি। জি, আর 6 নম্বর দিয়ে আসতেও পারে, এসে লাস্ট মাথায় এসে ক্যামেরা সিটি, যারা আর কি স্টেডিয়ামের দিক থেকে আসে। জি জি, এটা 44 নম্বর ক্যামেরা সিটি বললে। আর সব কিন্তু ডেকোরেশন আগের থেকে নতুন। হুম, আর আপনাদের সহজ করে দিচ্ছি, এটা হচ্ছে আপনার স্টেডিয়ামের সাইট, ওই দিক থেকে ঢুকলে এই যে ক্যামেরা সিটি, আর এটা হচ্ছে পল্টন সাইট, পল্টন সাইট, এই দিক থেকে ঢুকলে ওই যে ক্যামেরা সিটি ব্যানার দেওয়া আছে। ঠিক আছে ভাইয়া, তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করি, ভালো থাকবেন, দেখা হবে শীঘ্রই, আসসালামু আলাইকুম।